প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম তাও কিন্তু বাংলাদেশ থেকেই হাজার হাজার ছেলে মেয়ে লক্ষ টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকেই তার মধ্যে কিন্তু কিন্তু আমিও একজন আমার লাইফটা আমি করেছি ইউটিউবের মাধ্যমে এখন গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন আপনি যাই করেন মানে বর্তমানে পড়াশোনায় আছেন চাকরি করতেছেন যাই করেন পাশাপাশি আপনি অনলাইনে কাজ করেন ভাই শুধু একটা ইউটিউব চ্যানেলই কিন্তু পারে আপনার লাইফটাকে সেটেল করে দিতে লাইফটাকে চেঞ্জ করে দিতে এখন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বিষয়টা হচ্ছে হাতের মোবাইলটা দিয়ে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন লক্ষ টাকার কম্পিউটার কিন্তু লাগে না ইউটিউবিং করতে আপনি হাতের মোবাইলটা দিয়েই পারবেন নর্মাল একটা মোবাইল হলেও চলবে প্রফেশনাল কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে প্রফেশনাল প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয় কিভাবে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয় কাস্টমাইজ করতে হয় সব কিছুর বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে এক কথা হচ্ছে আপনি দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা ইউটিউবের উপরে কোর্স না নিয়ে এই ভিডিওটা দেখুন সব কিছু না পানির মতো সহজ হয়ে যাবে মানে একদম পানির মতো সহজ করে দিব আমি আপনার আপনারটাকে লক্ষ্য করুন সহজ এই কাজগুলো দেখাচ্ছি তো বরাবরের মতো আমি কাজে চলে আসলাম আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথম আমরা শিখব প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় আপনার মোবাইলটার দাম মাত্র পাঁচ হাজার টাকা ওই মোবাইলটা দিয়েও কিন্তু ইউটিউবিং করতে পারবেন সবগুলো কাজ করতে পারবেন প্রত্যেকটা মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটা অটোমেটিক দেওয়া থাকে আর আমরা মোবাইল নেওয়ার পরে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট খুলি ঠিক না তো ইউটিউব টাচ করে দেওয়ার সাথে সাথে গুগল অ্যাকাউন্টের লোক ওটা দেখবেন এখানে চলে আসছে আর যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে মানে যেই জিমেলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন ক্রিয়েট করবেন ওই জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন ধরেন ইউটিউব চ্যানেল খোলার পরে কিছুদিন কাজ করছেন আপনার মোবাইলটা হারাই গেছে অথবা আপনি অন্য একটা মোবাইলে আপনার এই ইউটিউব চ্যানেলটা লগ ইন করতে যাবেন তখন কিন্তু ওই ইমেলের মানে গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড লাগবে ঠিক আছে এর জন্য যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন ওই গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখানে টাচ করে দিবেন অটোমেটিক গুগল অ্যাকাউন্ট নিয়ে নিবে যদি অটোমেটিক গুগল অ্যাকাউন্ট না নিয়ে নে তাহলে আপনার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন ইউর চ্যানেল নামে একটা অপশন আছে ইউর চ্যানেলে ট্যাপ দিবেন ইউর চ্যানেলে আসার সাথে সাথে এখানে দেখুন ক্রেট চ্যানেল ঠিক আছে ক্রেট চ্যানেলে টাচ করবেন এইখানে কিন্তু নামটা এখনও চেঞ্জ হয় নাই নাম আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন আমি দেখাচ্ছি ক্রেট চ্যানেলে টাচ করবেন এইখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে এই কলম আইকনটাতে ট্যাপ দিবেন কলম আইকনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে হোম পেজটা ঠিক এরকম দেখাবে আপনার ইউটিউব চ্যানেলের নতুন চ্যানেল যেহেতু আপনি তো নাম পরিবর্তন করেন নাই এইখানে কলম আইকনটাতে ট্যাপ দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম কাস্টমাইজ করতে পারবেন কি দিতে চান তো এইখানে আমি দিয়ে দিব এখানে দেখুন আমি কেটে দিলাম যেমন সোহাগ এসএইচএইচ এ জি সোহাগ আমি শুধু সোহাগ দিয়ে দিলাম আপনি যা মন চায় তাই কিন্তু ইউটিউব ইউটিউব চ্যানেলের নামটা লিখতে পারেন পারেন আপনার নাম দিতে অথবা যেই ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড দিবেন ওই ক্যাটাগরির ভিডিও অনুযায়ী নামটা দিতে পারেন নামে কোনো সমস্যা নাই ঠিক আছে যে আপনি ভিন্ন নাম দিয়েছেন মনিটাইজেশন পাবেন না এরকম না তারপরে এখান থেকে আপনারা ওকেতে টেপ দিয়ে দিবেন তো আমি ওকেতে ট্যাপ দিয়ে দিলাম ওকেতে ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু আমরা লিখে ফেলেছি তারপরে এখানে দেখুন একটা লোগো এবং কাবার ফটো দিতে হবে এইগুলো কিন্তু গুগল ক্রোম থেকে সেট করতে হয় না এখন আপনি ইউটিউবে অ্যাপ্লিকেশনে এসেই আপনার লোগো এবং কাবার ফটো চেঞ্জ করতে পারবেন এবং দিতে পারবেন কিভাবে দিবেন এখানে দেখুন ক্যামেরা একটা আইকন আছে ক্যামেরা আইকনে ট্যাপ দিবেন এইখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিটা শু করবে গ্যালারিতে টাচ করে দিবেন এখান থেকে ধরুন আমি এই ছবিটা দিব ছবিটা মিডেলে নিয়ে চলে আসলাম মানে ইউটিউবের লোগো আপনার নিজের ছবি দিলেও সমস্যা নাই এরকম না যে প্রফেশনাল লোগো দিলে আপনার ইনকামটা বেশি হবে আপনার ছবিটা আপনি দিয়ে দিবেন যেমন আমার ছবিটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে আপনারা কাবার ফটো সেট করতে হবে তো কাবার ফটো কিন্তু গুগল ক্রোম থেকে সেট করা লাগে না আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে সেট করতে পারবেন এখানে দেখুন ক্যামেরা আইকনে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি ক্যামেরা আইকনে ট্যাপ দিলাম ক্যামেরা আইকনে ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিলাম এখান থেকে কাবার ফটো আমি সেট করব এই যে দেখুন কাবার ফটো আমি আগে আগে থেকে বানিয়ে রেখেছি আর কিভাবে প্রফেশনাল কাবার ফটো বানাইতে হয় মানে তৈরি করতে হয় এটাও আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে একসাথে দেখাইতে গেলে কোনো কিছুই বুঝবেন না কাবার ফটো সেট করার পরে এখানে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন সেভে টাচ করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখুন ড্রেসক্রিপশন আপনি যদি এইখানে টাচ করে দেন আপনি ড্রেসক্রিপশনে আপনার চ্যানেলের উদ্দেশ্য করে কোনো কিছু লিখতে পারেন দর্শকের উদ্দেশ্য করে এখানে কোনো কিছু লিখতে পারেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও কি ভিডিও আপলোড দিবেন জাস্ট এখানে কোনো কিছু আপনার মনের ভাব প্রকাশ করবেন যেমন আমি ড্রেসক্রিপশনে লিখে দিলাম হ্যালো আই এম সোহাগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জাস্ট এতটুকু ক্লিকলেও হবে কোনো সমস্যা নাই তারপর হচ্ছে ওকেতে ট্যাপ দিবেন অলরেডি কিন্তু আমরা প্রফেশনাল প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছি আমি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করছি কেমন হয়েছে যেমন আমি যদি ইউটিউবে টাচ করে দেই এইখান থেকে আমি লোগুতে টাচ করে দিই ইউটিউবের লোগুতে মানে প্রোফাইলে তারপর হচ্ছে ইউর চ্যানেল এইখানে যদি ট্যাপ দেই এ যে দেখুন মানে হোম পেজটা ঠিক এরকম দেখাবে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে ঠিক না তো এখন কাস্টমাইজ করব সামথিং কিছু কাস্টমাইজ করতে হবে গুগল ক্রোম থেকে সুজা আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসবেন তো এই যে দেখুন আমি গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এইখানে দেখুন কর্নারের মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা অটোমেটিক চলে আসবে যদি আপনার ফোনে একটা গুগল অ্যাকাউন্ট থাকে আর যদি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে মানে যেই জিমেলটা দিয়ে আপনি মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড আপনি এই আইকনটাতে ট্যাপ দিয়ে কর্নারে এই আইকনটাতে ট্যাপ দিয়ে জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু গুগল ক্রোমে আপনার ইউটিউব চ্যানেলটা লগ নিয়ে নিবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখুন ইউ চ্যানেল নামে একটা অপশন আছে একদম উপরে ইউব চ্যানেলে ট্যাপ দিবেন ইউ চ্যানেলে আসার সাথে সাথে ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন থাকবে কাস্টমাইজ চ্যানেলে টাচ করবেন চ্যানেলে টাচ করে দেওয়ার সাথে সাথে একটু কিন্তু অপেক্ষা করতে হবে একটু লোডিং নে যদি আপনার ফোনে ইন্টারনেট ভালো হয় তাহলে স্পিডে কাজ করবে তারপর হচ্ছে এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আসে কন্টিনিউতে ট্যাপ দিবেন এখন এইখান থেকে টেনে একদম নিচে চলে আসবেন এই যে দেখুন টেনে নিচে চলে আসলাম এইখানে সেটিংসের লোগোর মতো একটা আইকন পাবেন এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা সেটিংস ওপেন হবে এইখানে দেখুন চ্যানেল নামে একটা অপশন আছে চ্যানেলে টাচ করবেন চ্যানেলে টাচ করার পরে প্রথম কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু বাংলাদেশ ইউটিউব চ্যানেল এইখানে ট্যাপ দিবেন আমরা বাংলাদেশ দিয়ে দিব যে দেখুন এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে তারপর হচ্ছে করণীয় সবচাইতে ইম্পর্টেন্ট সেটিংসটা হচ্ছে আপনি মাঝখানে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি মাঝখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখান থেকে একটা সেটিংস করে নিতে হবে আপনি আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড দিবেন সেই ভিডিওগুলো বাচ্চাদের জন্য দিবেন না বাচ্চাদের জন্য না ইউটিউবের কিন্তু একটা কন্ডিশন আছে ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করেন লিখতে হবে আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি যদি বড়দের জন্য তৈরি করেন লিখতে হবে বড়দের জন্য বানাচ্ছি ঠিক আছে তো তো তিনটার মধ্যে আপনি একটা সিলেক্ট করতেই হবে এখানে এখানে আমি মানে আমি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করছি ওই ইউটিউব চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও দিব না এখানে নুতে টাচ করে দিব আর যারা খেলনা মানে রিভিউ করবেন খেলনা রিভিউ বাচ্চাদের কোনো কিছু দেখাবেন তারা ইয়েসে টাচ করে দিবেন আর যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন নুতে টাচ করে দিবেন তো আমি নুতে টাচ করে দিলাম নুতে টাচ করে দেওয়ার সাথে সাথে একটু জুম জুম আউট করে দিলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে এখানে দেখুন সেভ নামে একটা অপশন সেই অ্যাটাচ করে দিলাম এখন দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয় ঠিক একইভাবে সেটিংসের লোগোতে টাচ করে দিবেন সেটিংসের লোগোতে আসার পরে একইভাবে চ্যানেলে টাচ করবেন ওই দ্বিতীয় সেটিংসটাতে ঠিক আছে তো আমি চ্যানেলে টাচ করে দিলাম চ্যানেলে টাচ করার পরে এইখানে একটা অপশন পাবেন এই অপশনটাতে ট্যাপ দিতে হবে তো যে দেখুন আমি এই অপশনটাতে ট্যাপ দিলাম ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য এইখানে দেখুন একটা অপশন পাবেন ইনিভল করার জন্য এখানে একটা আইকন দেওয়া দ্বিতীয় সেটিংসটার মধ্যে এইখানে এই আইকনটাতে ট্যাপ দিয়ে দিবেন এই আইকনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বার টাচ করে আপনারা গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন তো আমি গুগল ক্রোম সিলেক্ট করে দিলাম গুগল ক্রোম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে পারবেন এইখানে দেখুন টেক্সট এবং কল এখানে একটা বাংলাদেশি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটা এখানে দিবেন ওই ফোন নাম্বার একটা কোড পাঠাবে এর জন্য আপনি টেক্সের মাধ্যমে নিবেন না কলের মাধ্যমে নিবেন এখানে সিলেক্ট করতে হবে তো আমি টেক্সের মাধ্যমে নিব এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম এখানে কিন্তু যে কোনো নাম্বার দিতে পারেন তবে অ্যাক্টিভ হইলেই চলবে কোনো সমস্যা নাই আপনি বিদেশ থেকে ইউটিউব চ্যানেলটা খুলতেছেন বাংলাদেশি নাম্বার দিতে হবে না ওইখানে বিদেশি নাম্বার দিয়ে দিলেই হবে কোড পাঠায় দিবে এখানে দেখুন গেট কোড নামে একটা অপশন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে কিন্তু ছয় সংখ্যার একটা কোড পাঠাবে ইউটিউব টিমের পক্ষ থেকে তো অলরেডি কিন্তু আমার এই মোবাইলে কোডটা চলে আসলো এই মোবাইলের নাম্বারটা দিছিলাম সেভেন ফোর নাইন ফোর ফাইভ সেভেন এইখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি সেভেন ফোর নাইন ফোর ফাইভ সেভেন দেওয়ার পরে এখানে দেখুন সাবমিট নামে একটা অপশান চলে আসবে সাবমিটে টাচ করে দিবেন সাবমিটে টাচ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন অলরেডি কিন্তু ফোন নাম্বার ভেরিফাইড চলে আসলো ঠিক আছে কংগ্রেচুলেশনস ইউর ফোন নাম্বার হ্যাজবিন ভেরিফাইড অলরেডি আমরা একটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণভাবে ভেরিফাইড করতে পেরেছি এখন এখান থেকে বের হয়ে আসবো এখন কথা হচ্ছে আমরা যে ভেরিফাই করলাম সব কিছু কমপ্লিট করলাম আপনি ইউটিউবের ভিডিওর উপরে কিভাবে থামনেল সেট করবেন এর জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে লাগবে আর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন আর কিভাবে ইউটিউব চ্যানেল এখানে অ্যাক্টিভ করবেন এটা দেখাই দিচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ওয়াইটি স্টুডিও ওইখান থেকে এই অ্যাপ্লিকেশনটা পাবেন অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন গেট স্টার নামে একটা অপশন চলে আসবে গেট স্টারে ট্যাপ দিবেন অটোমেটিক কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসবে যদি না আসে এখানে ট্যাপ দিবেন আমার চ্যানেল একাধিক ফোনের মধ্যে এর জন্য এই ট্যাপ দিবে দিবেন যে দেখুন আমি এখানে লোগোতে টাচ করে দিলাম ওই চ্যানেলটা এখান থেকে নিয়ে আসতে পারবো এখানে যদি ট্যাপ দেয় ওই চ্যানেলটা এখানে শু করবে একাধিক চ্যানেল যদি থাকে আর আপনি তো নতুন খুলবেন যদি চ্যানেল না থাকে অটোমেটিক আপনার চ্যানেলটাই চলে আসবে এখানে দেখুন সোহাগ যে চ্যানেলটা আমি বর্তমানে খুলছি সোহাগে টাচ করে দিলাম অটোমেটিক এই অ্যাপ্লিকেশনটার মধ্যে মানে একটিভ হয়ে গেল এইখান থেকেই থামবেল অ্যাড করতে পারবেন তো এখন দেখাচ্ছি প্রফেশনাল ভিডিও কিভাবে আপলোড দিবেন এখানে সুজা যা ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে এই যে দেখুন আমার চ্যানেলের লোগোটা এখানে কিন্তু দেওয়া আছে অবশ্যই ইউটিউবে আপনার চ্যানেলটা লগ থাকতে হবে সব সময় এইখানে প্লাস আইকন পা প্লাস আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আপলোড এ ভিডিও এই অপশানটাতে টাচ করে দিবেন যে ভিডিওটা আপনি আপলোড করতে চান ওই ভিডিওটার উপরে ট্যাপ দিবেন ধরুন আমি এই ভিডিওটা আপলোড দিব ভিডিওটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে নেক্সটে টাচ করে দিবেন দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম এখন এই ভিডিওর উপরে মানে আপনি থামনীল অ্যাড করতে পারবেন ওয়াইটি স্টুডিও দিয়ে এখন আপনার করণীয় হচ্ছে শুধু টাইটেল এবং ডেসক্রিপশন লিখে এখান থেকে নেক্সটে টাচ করে আপলোড দিতে পারবেন আর টাইটেল ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি যেই ভিডিওটা আপলোড দিতেছেন এই ভিডিওটার উদ্দেশ্য করে এখানে কোনো কিছু লিখবেন আশা করি সব কিছু বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল ভিডিও আপলোড দিতে হয় এখন শুনি ইউটিউবের কিছু কন্ডিশন ইউটিউবের কন্ডিশন হচ্ছে আপনি নতুন চ্যানেল খোলার পরে ওই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিতে হবে এক বছরের মধ্যে আবার এরকম না যে আজকে খুলছি এক বছরের মধ্যে করতে পারলাম না আমি মনিটাইজেশন পাবো না এরকম না কিন্তু আপনি পাঁচ বছর ইউটিউব চ্যানেল ব্যবহার করেন সমস্যা নাই লাস্টের এক বছরে পেরেছেন কি না এটাই কিন্তু ইউটিউব দেখবে যখনই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন মনিটাইজেশন মানে হচ্ছে যখনই আবেদন করবেন মনিটাইজেশনের জন্য যদি অ্যাপ্রুভ করে যে আপনি তাদের যোগ্য তখন থেকে আপনার ভিডিওতে অ্যাড শু করবে আর এই অ্যাডের কারণেই কিন্তু আপনার অর্থ উপার্জন হবে আপনি আজকে চ্যানেল খুলছেন আপনার ভিডিও ভাইরাল হইতেছে আপনার চ্যানেলে মনিটাইজেশন নেই তখন কিন্তু আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে নিজের কন্টেন্ট ভিডিও আপলোড দিবেন অন্য কারুর ভিডিও কিন্তু আপলোড দেওয়া যাবে না অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসছেন আপনি ভিডিও আপলোড দিতেছেন ইউটিউবে গ্রু করে ফেলেছেন মানে চ্যানেল তখন কিন্তু একটি টাকাও ইনকাম হবে না অবশ্যই নিজের কন্টেন্ট ভিডিও আপলোড দিবেন তাহলেই কিন্তু আপনি সাকসেস পর্যন্ত যাইতে পারবেন তো আশা করি সব কিছু বিষয় আপনারা সহজে বুঝতে পেরেছেন আর এক ভিডিওতে কিন্তু এত কিছু বোঝানো এত কিছু বলা সম্ভব না ভিডিও লং টাইম হয়ে যায় ঠিক না ইউটিউবের উপরে আমি নেক্সট ভিডিও তৈরি করব আপনাদের যা প্রশ্ন আছে মাথার মধ্যে কি জানতে চান ইউটিউবের উপরে অথবা কী সেটিংসটা করতে চান কিভাবে কি শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে আপনাদের কমেন্ট আমি সবগুলো পর্ব কমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু আমি নেক্সটে ভিডিও বানাবো ইউটিউবের উপরে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য